हेलो बंधुरा, वेलकम बैक टू दि चैनल। आशा करी तुम्हारा सबाई खूब खूब भलो आछो और आमिओ खूब भलो आछी। आमार नतून एकटी ब्लगे तुम्हारे अनेक अनेक वेलकम और आमी होलाम तानिया। तो चलो आज के दिनटाके स्टार्ट करा जाक। तो आज के होच्छे बुधवार और एखन बाजछे ओई सकाल 7:30 मतो। तो घूम थेके उठेई आमी प्रथमे चले एसेछि किचेने, बानाबो होच्छे सौमेनेर जन्य ब्रेकफास्ट। ओ अफिसे जाबे तो तार जन्य ब्रेकफास्ट रेडी करते चले एलाम। तो आजकेर ओई देव दुटो पावरुटी सैंडविच मेकारे टोस्ट करे दिए देव, माने बाटार दिए और दूध और डिमेर पोच। तो ये आमि पावरुटी बार करे नियेछि और एकटु बाटार दिए दिएछि, एर मध्ये एकटु चीनी दिए और सैंडविच मेकारे ओई दिके आमि स्विचटाओ अन करे दिएछि, ओटा गरम हये जाबे तारपर ओते दिए देव। ये शीतकाले ना ब्रेकफास्ट बानानोटा अनेकटा गंडगोल हये जाच्छे आमार। जेनारेलि आमि रुटि तरकारी रोज सकाले बनाई, किन्तु ये एतो शीतेर जोन्नो अनेक सकाले उठतेओ पाच्छि ना आर बानानो होये उठछे ना, ताई मैक्सिमाम दिन एइगुलोई बानाते होच्छे एखन। कखनो कखनो बानाच्छि रुटी तरकारी, रात्रे होयतो बानिये राखी। ब्यास एटा एबारे आमि सैंडविच मेकारटाय दिये देबो। एटाय किन्तु खूब सुंदर हय आर खूब ताड़ाताड़ि हय। তাড়াহুড়ার জন্য মানে এটা ভীষণই ভালো। ব্যাস এটা এবার এদিকে হতে থাক, আমি ততক্ষণ ডিমের পোচটা বানিয়ে নিই। ডিমের পোচ খেতে কিন্তু ও খুব ভালোবাসে, মানে একসাথে দুটো তিনটে চারটে ডিমের পোচ দিলেও খুব মানে খেয়ে নেবে। ডিমের পোচ না, ডিমটাই খেতে ভীষণ ভালোবাসে। ডিম ভাজা কিন্তু ডিম সেদ্ধ অতটা পছন্দ করে না। তো ডিমের পোচটা বানানোও খুব ইজি, ডিম ভাজার থেকে তো অনেক ইজি। তো ভাবলাম যে ডিমের পোচটাই করে দিই, তো এটা দেখলে না খুশি হয়ে যাবে। তবে আজকে একটাই পোচ দেব। আর শীতকালে ডিমগুলো মানে যেহেতু ঠান্ডার জন্য শক্ত থাকে, তাই কোনোটাই ফেটে যায় না। গরমকালে কিন্তু দিলে কখনো কখনো কুসুমটা ফেটে যায়, তখন আবার ভালো লাগে না। তো এর মধ্যে দেব একটুখানি নুন আর একটুখানি গোলমরিচ। আমার ডিমের পোচটা হয়ে গেছে আর এদিকে দেখো পাউরুটিটাও রেডি হয়ে গেছে। এটা একদম ক্রিসপি সফট, খুব সুন্দর খেতে হয়। ব্যাস আর এবারে দিয়ে দেবো এক কাপ দুধ। আর কালকের আমি ড্রাই ফ্রুটসগুলো জলে ভিজিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম, তো ওই জন্য এমনি দিয়ে দিলাম। ব্যাস দুধটাও দিয়ে দিলাম, এবার ওকে দিয়ে দেবো। আর এবারে আমি চলে এলাম বাথরুমে, একটু উলেন জামা কাপড় কিছু ভিজবো ইজিতে। আমি দুভাবে জামা কাপড় ভিজই, মানে যেগুলো উলেন আছে সেগুলো ইজিতে আলাদা জায়গায় ভিজই আর বাকিগুলো এমনি সারবে। তো ওটা একটু পরেই কাজে দিদি আসবে, ও এসে ধুয়ে দেবে। তো আমি কি করি, সকালে উঠে একটু ভিজিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। ব্রেকফাস্ট রেডি হয়ে গেলে দেন আমি এগুলো করি। ব্যাস এবারে আমি একটুখানি গরম জল খাবো, ও চলে গেছে। এই ফুলের তোড়াটা ওকে আমি জন্মদিনের দিন গিফট করেছিলাম 9th January, আর আজকে হচ্ছে 18th January। তো এরকম 9 দিন 10 দিন হয়ে গেছে, কিন্তু ফুলগুলো এখনও এরকম টাটকা সতেজ রয়েছে। আর এই যে স্টিক যে আছে না, যে দুটো স্টিক থেকে দেখো ওই ফুলগুলো একটা একটা করে ফুটছে, তো খুব সুন্দর লাগে। সমস্তগুলো এখনও টাটকা রয়েছে। তো আমি কি করলাম, ফুলদানি জলটা একটু চেঞ্জ করে দিলাম। ব্যাস এবারে আমি স্নান পুজো করে আবার ফিরত এলাম।
আর এখন একটু চা বানাবো, ব্রেকফাস্ট আমিও করে নিয়েছি। একটু সুন্দর করে চা বানাবো, চা খাবো, তারপর একটু বসবো। তো চাটা আজকের একটু তুলসী পাতা, আদা এসব দিয়েই বানাবো। আমার খুব ভালো লাগে এইভাবে চা খেতে, আর শীতকালে সবারই ভালো লাগে। আগে এটাকে ভালো করে ফুটিয়ে নেবো। আর দেখো জলটা পুরো গ্রিন গ্রিন হয়ে গেছে, একদম তুলসী পাতা আদার যা কিছু সমস্ত জলের মধ্যে চলে এসেছে। এবার আমি দেবো এর মধ্যে সামান্য একটু চা পাতা দিয়ে আর একটু ফুটিয়ে, ব্যাস এটা এখন আরামসে বসে খাবো। হয়ে গেছে চা, আবার পরে ফিরে আসছি। তো ফিরে এলাম আবার সন্ধেবেলায়, আর আজকের বানাবো আমার ভীষণ পছন্দের একটা খাবার, ঝালমুড়ি বা মশলা মুড়ি, যেটাই বলো না কেন। এটা আমি ভীষণ ভালোবাসি, বিয়ের আগেও বাড়িতে প্রচুর খেতাম। সন্ধেবেলা হলেই আমাকে মানে এইসব বানাতেই হবে, ঝালমুড়ি না হলে আলু কাবলি, আর বাইরে থেকেও তো কিনে আনিয়ে খেতাম, কিন্তু এখানে তো সেই অপশানটা নেই, এখানে বাইরে এইসব পাওয়া যায় না। আর ফুচকা যেটা পাওয়া যায় সেটা খেয়ে একদমই মন ভরে না, তাই আমি ফুচকার পাঁপড়গুলো ঘরে কিনে রাখি, কখনো বানাই কখনো এই মুড়ির মধ্যে দিয়ে বা চুরমুড় হিসেবে বানিয়ে খাই। তো সব সময় এখন এগুলো খাওয়া হয় না, আর এগুলো কি বলো তো সন্ধেবেলা খেলে রাত্রিবেলা আর খাওয়ার ইচ্ছা থাকে না। আর এখন শীতকালে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ছি, তো অনেকদিন পরে আবার, অনেকদিন পরে না কিছুদিন আগেই বানিয়েছিলাম, আমি একটা শর্টসেও দিয়েছি, চেক করে নিও পারলে। আর আবার আজকের ইচ্ছা করছে খেতে, তো ভাবলাম আজকের বানিয়ে রাখি। তো সৌমেন আসবে অফিস থেকে, আসলে আমরা দুজনে বসে একসাথে খাবো, তার আগে বানিয়ে রাখি। অনেক কিছু দিয়ে বানাবো তাই জন্য একটু সময় লাগে, তাই জন্য স্টার্ট করে দিয়েছি। তো আমি আলু আর মটর সিদ্ধ করে নিয়েছিলাম একসাথে, তো দেখলে তোমরা আলুটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি, মটর সিদ্ধ দিয়ে দিলাম, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর এবারে দেব একটা পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজটা না এতটা স্লিপারি, ভালো করে ধরতেই পাচ্ছি না, ফসকে ফসকে যাচ্ছে। আমার মনে হয় পেঁয়াজ একদম যদি নতুন হয় তাহলে মনে হয় এরকম স্লিপারি টাইপের হয়ে যায়, আবার যেগুলো একটু পুরনো হয় সেগুলো কিন্তু এরকম হয় না। তো যাই হোক, পেঁয়াজটাও কুচি কুচি করে আমি কেটে নেব। আর এইটা আমাদের স্কুলেরও একটা ফেমাস খাবার ছিল, আমার মনে হয় ছোটোবেলায় সবার স্কুলেই এসব পাওয়া যেত। আমাদের তো মানে 1 টাকা করে এরকম মশলা মুড়ি পাওয়া যেত ঠোঙায় করে, আবার বাড়ি থেকে যদি শুকনো মুড়ি নিয়ে আসতাম তো স্কুলে ঢোকার আগে ওই পার্টির কাছে টিফিন বক্সটা দিয়ে দিতাম মুড়ির, শুকনো মুড়ির, তো সেটাতে আর 1 টাকা দিতে হতো, তো সেটাকে আবার সুন্দর করে মশলা মুড়ি বানিয়ে রেখে দিত, তো টিফিনের টাইমে আমরা নিয়ে আবার সেটা খেতাম, সেটাও খুব টেস্ট ছিল। তো এগুলো মানে কি ভালোবাসা এক ধরনের বলতে পারো। মশলা মুড়ি আলু কাবলি এত খেয়েছি ছোটোবেলাতে স্কুলে যে কি বলবো, মানে রোজ খেতাম, ওগুলো ছাড়া একটা দিনও চলতো না। তবে ওই মানে স্কুলের পার্টির ওই ফুচকা ঝালমুড়ি আলু কাবলি টেস্ট যেন অন্য কোথাও যেন পাওয়া যায় না সত্যি কথা। আর এবারে আমি দিয়ে দেবো একটুখানি ধনে পাতা কুচি সব কিছু দিয়ে, আর সুন্দর করে মেখে নেবো, আর তারপরে বসে খাবো। বানাতে কিন্তু একটু সময় লাগে, সব কিছু রেডি করো মানে সেদ্ধ করে নিতে হয়, কিন্তু খেতে দারুণ হয়। আর এই যে আমি একটু ছোলাও নিয়ে নিয়েছি, ধনে পাতা কুচিগুলো দিয়ে দিলাম, এবার আমি এর মধ্যে দেব লেবুর রস। আর আমার মশলা মুড়িতে মুড়ির থেকে মশলাটা বেশি হলে ভালো লাগে, মানে বেশি মুড়ি মানে অল্প মশলা হলে হবে না, আমার অনেক মশলা চাই। ব্যাস এবারে দিয়ে দেবে একটুখানি লেবুর রস আর বিটনুন আর একটা ভাজা মশলা। তো ভাজা মশলাটা আমি কীভাবে বানাচ্ছিলাম শর্টসে দেখিয়েছি, একটা ভিডিও রয়েছে। ওই কিছুই না, শুকনো লঙ্কা ধনে জিরে মৌরি শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম একটু বেশি করেই, কেন কি আমি মাঝে মাঝেই এইগুলো খাই, তো তাতে আমি ইউজ করতে পারি।
ব্যাস এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ঝুড়ি ভাজা। এই ঝুড়ি ভাজাটাও কলকাতা থেকে আনা, কলকাতা থেকে যখন আসি তখন ব্যাগ ভর্তি করে এইসব ঝুড়ি ভাজা চানাচুর আনতেই থাকি। আর এরপরে দিয়ে দিচ্ছি দেখো ফুচকার কিছু পাঁপড় ভেঙে ভেঙে দিয়ে দেবো। যখন বাড়িতে যাই তখন এইগুলো প্রচুর পরিমাণে খাই, মানে রোজ খেতে থাকি, রোজ ফুচকা চুরমুর, রোজ ফুচকা চুরমুর, যতদিন না আসবো মানে ততদিন পর্যন্ত খেতে থাকি। কিন্তু এখানে তো সেই অপশান নেই, একটু ইচ্ছা করলে এগুলো বাড়িতেই এভাবে বানিয়ে খেতে হয়। এখানে বাইরের ফুচকা একদম অখাদ্য, মানে ওর মধ্যে সেই ঘুগনির কতগুলো মটর দিয়ে দেয় আর পুদিনার জল, কোনো টেস্ট নাই। কিন্তু তাও মাঝে মাঝে খাই, এখন ওগুলো খেয়ে খেয়ে ওইগুলোতেই অভ্যস্ত হয়ে গেছি, কী করব। আর দেখো এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মুড়ি, ব্যাস এবার ভালো করে মেখে নেবো। আর আর দিয়ে দিয়েছি এই যে আম তেল, এটা মায়ের বানানো, মা আমাকে দিয়ে দিয়েছিলো কলকাতা থেকে যখন আসছিলাম। তো এটাও মুড়ির মধ্যে যখন দিয়ে দেওয়া হয় একটা অদ্ভুত সুন্দর একটা স্মেল আসে, টেস্টটাও খুব ভালো হয়। এবার দেখো আমি খুব সুন্দর করে মেখে নেবো আর আমার মশলা মুড়ি রেডি হয়ে যাবে। তো আমার পাশে একজন থাকে, ওকেও একটু দেবো, আর বাকি আমরা খাবো। তো তোমরা বলো কিন্তু আমার এই ঝালমুড়ি বানানোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আবার পরের দিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।